আসসালামু আলাইকুম। বন্য টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো সাতকে আইনজীবী সমিতির অ্যাডভোকেট জাকারিয়া আহমেদের সাথে। তো ভাই, আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে এখন মহামারী করোনা ভাইরাসের জন্য যে অফিস আদালত বন্ধ, তো এই বিষয়ে, অফিস খোলার বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বর্ণ টিভিকে এবং আপনাকে। মহান রব্বুল আলামিনের অসংখ্য কৃপায়, আল্লাহর অশেষ রহমতে আমরা এই মরণব্যাধি করোনা ভাইরাসের ভিতরেও যে এখনও সুস্থ হয়ে কথা বলতে পারছি, এজন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানাই ও শুক্রিয়া। আসলে অফিস আদালত যতটুকু শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সচল রাখার জন্য কিছু মন্ত্রণালয় 17-18টার মতো খুলেছেন, কিন্তু লোকাল অফিস এর কার্যক্রম চলছে, কিন্তু অফিস আদালতের যে বাহ্যিক কার্যক্রম সেগুলো বন্ধ আছে। এবং দেশের বর্তমানের যে পরিস্থিতি তা অতি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে, তার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু সাবধানতা অবলম্বন করে দেশকে সচল রাখা যায় সে চেষ্টায় অগ্রণী ভূমিকা রাখছেন। তো আমি মহাদার কাছে জানতে চাইব যে আমরা এই করোনা ভাইরাস উপলক্ষে আমরা দেখেছি অনেক সংগঠন বা ব্যক্তিগতভাবে অনেকে ত্রাণ সামগ্রী হতদরিদ্র গরিবের মাঝে বিতরণ করেছে। তো আপনাদের যে আইনজীবী সমিতি আছে, সেই থেকে বা আপনি ব্যক্তিগতভাবে গরিব দরিদ্র গরিব দুঃখী মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছেন, সে বিষয়ে আপনি যদি আমাকে বলতেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আইনজীবী সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে নয়, ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি একজন সচেতন নাগরিক হিসেবে, আমি আমার এলাকাতে ততটুকু করেছি, সচেতনতামূলক অনেক কাজও করেছি। যেহেতু আমার এটা মফস্বল এলাকা, তারপরও আমাদের এলাকার মানুষ যথেষ্ট সচেতন বলে আমি মনে করি, এবং তারা সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, এজন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এবং আমাদের সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি সাহেব শাহ আলম স্যার ও সেক্রেটারি স্যার তুজাম্মেল হোসেন তুজাম, ওনারাও চেষ্টা করেছেন, যেহেতু আদালত বন্ধ আছে তারপরও সমিতির যতটুকু পেরেছে আমি শুনেছি জনগণের পাশে দাঁড়িয়েছে। যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন তাদের পাশেও দাঁড়িয়েছেন, আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় সভাপতি শাহ আলম স্যার ও তুজাম্মেল হোসেন তুজাম স্যার সেক্রেটারিকে, ধন্যবাদ জানাই আইনজীবী সমিতি সাতক্ষীরা আইনজীবী সমিতির সকলকে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বর্ণ টিভিকে এবং ধন্যবাদ আপনাদেরকে, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এখনও সুস্থ আছি এবং আগামীতে খুব দ্রুত যেন সংক্রামক ব্যাধি করোনা আমাদের থেকে চলে যান, এই দোয়া করি।